নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের আরও একটি পৌরসভাতে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, পিয়ন, ড্রাইভার এবং মজদুর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো কোথায় নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, আবেদনপত্রে জমা দেওয়ার শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন, এরকমই লেটেস্ট চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। একইভাবে যদি আপনার জেলার যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার জেলার নামটিও জানিয়ে দেবেন। যখনই আপনার জেলার নতুন নতুন চাকরির খবর বেরোবে, তখনই কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনার জেলার নামটিও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো যেই পৌরসভাতে নিয়োগ হচ্ছে গ্রুপ ডি পোস্টে, তো সেই পৌরসভার নামটি হচ্ছে তুফানগঞ্জ পৌরসভা, যেটা কিন্তু কোচবিহার জেলাতে অবস্থিত। তার জন্য আপনাদের গুগলে চলে আসতে হবে, গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি। আর বলে রাখি যে এখানে কিন্তু রাজ্যের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো তুফানগঞ্জ, TUFANGJ, তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে সেটি হচ্ছে তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি, যেটা লিঙ্ক তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি .org, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি চলে যাবেন একদম কোচবিহার জেলার তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে। তো এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো নোটিফিকেশানটি আপনাদের আমি জানিয়ে দেবো, তার আগে আপনি যদি আপনার জেলারও যদি এরকম যদি ছোটো বড়ো চাকরির সমস্ত খবর যদি আপডেট পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার জেলার নামটিও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনার জেলারও যখন ছোটো বড়ো চাকরির খবর বেরোবে, তখনই কিন্তু আমরা ভিডিও করে সবার আগে জানিয়ে দেবো। আর সঙ্গে কিন্তু যারা এই ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন বা নতুন দর্শক, তাদেরও কিন্তু বলবো আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে নেবেন, এর সঙ্গে অল নোটিফিকেশানটিকেও অন করে নেবেন, এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো নোটিফিকেশানটি দেখার জন্য আপনাদের চলে আসতে হবে নিচের দিকে, স্ক্রল করলে বাম দিকে দেখতে পাবেন ক্যারিয়ার অবলিক জব অবলিক রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন নতুন একটা পেজ খুলবে, যেখানে প্রথমে লেখা আছে ক্যারিয়ার অবলিক জবস অবলিক রিক্রুটমেন্ট, তার নিচে দিয়ে আছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট, আর তার নিচে দিয়ে আছে অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর রিক্রুটমেন্ট। দুটোই কিন্তু প্রকাশিত হয়েছে 31/10/2019, 31/10/2019। তো বন্ধুরা, বলে রাখি আমার শারীরিক অবস্থা কিছুদিন আগে খুব খারাপ ছিল, এখন মোটামুটি একটু আমি সুস্থ হয়েছি, কথাটা একটু পরিষ্কার বলতে পারছি, তাও অপরিষ্কার কিন্তু তাও একটু পরিষ্কার বলতে পারছি বলে আমি ভিডিওগুলো যেগুলো এতদিন ধরে পেন্ডিং ছিল আমি কিন্তু করতে পারিনি, তাই ভিডিওগুলো কিন্তু আমি পরপর এখন দিয়ে দিচ্ছি, একটু ভিডিওগুলো তাই লেটে আসতে আপনারা একটু মানিয়ে নেবেন। তো প্রথমে যে নোটিফিকেশানটি আসছে সেটা নোটিফিকেশান আমরা প্রথমে এখানে ডাউনলোড করে নেবো, ওপর থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করব এবং অ্যাপ্লিকেশান ফরম্যাটটা নিচে দিয়ে আসে। তো প্রথমে আমি নোটিফিকেশানটি আপনাদের আমি ডাউনলোড করে দেখাচ্ছি কী বলা আছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, যারা ভিডিওগুলো দেখেননি দেখে নিন, অনেক কর্মী নিয়োগ করা হচ্ছে, অনেক জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যেগুলো আগে দেওয়া হয়েছে, যারা দেখা হয়নি যাদের তারা দেখে নিন। এখানে যেটা বলা হচ্ছে আমরা দেখে নেবো কী বলা হচ্ছে নোটিফিকেশানটিতে। তো তিনটি পোস্টে কিন্তু আমি প্রথমে বলেছি তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখানে নোটিফিকেশান দিয়ে আছে। প্রথম পোস্টটি হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, পরের পোস্টটি হচ্ছে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই যে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে আরেকটা নিয়োগ করা হচ্ছে মজদুর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন, যে মজদুর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আমি নিচ থেকে শুরু করছি, অর্থাৎ মজদুর পোস্ট থেকে কিন্তু আমি শুরু করব। তো যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদেরকে মজদুর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেটা কিন্তু অবশ্যই তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি কিন্তু নিয়োগ করা হচ্ছে, অবশ্যই পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন শূন্যপদের সংখ্যা আছে একটি, আপনাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরিরা কিন্তু নয় নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবেন, আর যেটা বেতন হচ্ছে 4,900 থেকে 16,200 এবং 1,700 টাকা গ্রেড পে। তো আপনাদের যেটা অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা আমি দেখাবো পরবর্তীকালে, তো সেই অ্যাপ্লিকেশানটা আপনাদের কিন্তু ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, দি চেয়ারম্যান তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস তুফানগঞ্জ, ডিস্ট্রিক্ট কোচবিহার, পিন নাম্বার 736159। এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে একটা সেই অ্যাপ্লিকেশান ফর্ম, আমি যেটা দেখাবো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, সঙ্গে ডকুমেন্ট দিতে হবে
যে আপনাদের অষ্টম শ্রেণীর পাশের ডকুমেন্ট দিতে হবে এবং আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের রেসিডেন্সিয়াল ডকুমেন্ট দিয়ে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। খামের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ মজদুর। আর কী কী পাঠাতে হবে এখানে বলা আছে যে আপনাদের 2 কপি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পাঠাতে হবে, অবশ্যই কিন্তু সাইন করে পাঠাতে হবে, একটা ফর্মে সার্টিফিকেট দিতে হবে, অন্যটি কিন্তু জুড়ে দিতে হবে। আর আপনাদের আর কী দিতে হবে যে বার্থ সার্টিফিকেটের কিন্তু আপনাদের কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিতে হবে অথবা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে এবং সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে। আর আপনারা যদি এক্সেম্পটেড ক্যাটাগরি যেটা আছে এখানে এক্সেম্পটেড ক্যাটাগরি সেই সার্টিফিকেট দিতে হবে, দিয়ে আর দিতে হবে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। যদি পৌরসভা হন তাহলে চেয়ারম্যানের সার্টিফিকেট এবং যদি গ্রাম পঞ্চায়েতের হন তাহলে কিন্তু প্রধানের সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। আধার কার্ডের জেরক্স দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, আর একটা কিন্তু সেলফ অ্যাড্রেস লেখা বা নিজের ঠিকানা লেখা একটা খাম দিতে হবে। খামের ওপরে 5 টাকা মূল্যের কিন্তু ডাক টিকিট সাঠিয়ে রাখতে হবে, দিয়ে এগুলো কিন্তু ওপরে যে ঠিকানা বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর 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 আপনাদের প্রসেসটা বলা আছে, সিলেকশন প্রসেস হবে, আপনাদের রিটেন টেস্ট হবে, ভাইবা হোক অর্থাৎ আপনাদের একটা ইন্টারভিউ মতন হবে, আর ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভিনু পরবর্তীকালে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে বা আপনাদের কিন্তু চিঠির মাধ্যমে কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি .org এখানে কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই এটা পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 15 নভেম্বর 2019 কিন্তু লাস্ট ডেট, অবশ্যই কিন্তু তার আগে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনারা যেহেতু এটা দেরিতে হলো ভিডিওটা তাই আপনারা অবশ্যই থ্রু হ্যান্ড হ্যান্ডের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারেন, এই যেখানে বলা হচ্ছে থ্রু হ্যান্ডের মাধ্যমে অথবা আপনাদের কিন্তু পোস্টাল পোস্টালের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। তো আমি বলবো আপনারা থ্রু হ্যান্ডের মাধ্যমে কিন্তু যাবেন, গিয়ে কিন্তু আপনাদের একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ওখানে কিন্তু ফেলে আসবেন। তো কোন ঠিকানা এখানে থাকবে দেখতে পাচ্ছেন, চেয়ারম্যান তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি অর্থাৎ এই পৌরসভাতে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই ড্রপ বক্স থেকে গিয়ে কিন্তু এটাকে জমা দিয়ে আসবেন। আর অ্যাপ্লিকেশান যেটা করবেন, অ্যাপ্লিকেশান যে খামটা থাকবে সেই খামের উপরে কিন্তু অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ মজদুর, এটা লিখে কিন্তু জমা দেবেন, মজদুরের যেটা বক্স থাকবে সেখানে কিন্তু জমা দেবেন। তো চলে আসছি পরবর্তী পোস্টে, পরবর্তী পোস্টের নাম হচ্ছে পিয়ন পোস্ট, সেখানেও সেই কোয়ালিফিকেশান একই, যোগ্যতা সব কিছু একই আছে, অর্থাৎ আপনাদের অষ্টম শ্রেণী পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, 4900 থেকে 16200, অষ্টম শ্রেণী পাস হতে হবে পুরো বলেছে, এই ঠিকানায় পাঠাতে হবে। লাস্ট ডেট হচ্ছে 15 নভেম্বর 2019 এবং যে সমস্ত ডকুমেন্ট আমি পূর্বে বলেছি সেই সমস্ত ডকুমেন্টটি পাঠাতে হবে, সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দিতে হবে, দিয়ে আপনাদেরকে অবশ্যই এই 15 তারিখের আগে বা 15 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে ড্রপ বক্সে কিন্তু জমা দিয়ে আসতে হবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশান রিসিভ বা ডেলিভার বা দি পোস্ট আফটার ডিউ ডেট, এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের 15 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা নিজের থেকে কিন্তু গিয়ে জমা দিতে পারেন, সেখানে কিন্তু জমা দিয়ে আসবেন, তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটিতে যারা যারা কাছাকাছি থাকবেন তারা জমা দিয়ে আসবেন, কিংবা অবশ্যই যারা দূরের যদি হন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ওখানে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড কিন্তু জমা দিয়ে আসবেন। এখানে হচ্ছে একই লিখবেন, খামের উপরে কিন্তু লিখবেন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ পিয়ন পোস্ট, এটা লিখে কিন্তু অবশ্যই জমা দিবেন। পরবর্তী পোস্টের নাম হচ্ছে ড্রাইভার পোস্ট, এটাও সে একই নিয়ম, আপনাদের অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং একটু ডিফারেন্স কী যে আপনাদের কিন্তু হেভি লাইসেন্স কিন্তু থাকতে হবে, হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর কিন্তু আপনাদের মোটামুটি অষ্টম শ্রেণী পাস হতে হবে, কিন্তু এখানে কিন্তু বয়স যেটা আছে 20 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং আপনাদের বেতনটা একটু বেশি আছে, 5,400 থেকে 25,200 টাকা আছে এবং 2300 টাকা গ্রেড পে আছে। আর বাদ বাকি সেম টু সেম আপনাদের এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, আর খামের ওপরেও লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ ড্রাইভার। তারপর আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আছে সেটা ফিল আপ করতে হবে, সঙ্গে 2 কপি ফটো দিতে হবে, তারপর আপনাদের বার্থ সার্টিফিকেট, তারপর আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, সঙ্গে আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং রেসিডেন্সিয়াল যেটা সার্টিফিকেট সেটা দিতে হবে, একটা কিন্তু এনভলপ বা মানে নিজের ঠিকানা লেখা একটা খাম দিতে হবে, এবং আপনাদের কিন্তু সেই খামের উপরে কিন্তু 5 টাকা মূল্যের ডাস্টবিন ডাক টিকিট সাটিয়ে রাখতে হবে, এইগুলো কিন্তু আপনাদের ওপরে যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। 15 তারিখ কিন্তু লাস্ট ডেট, এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে টু দি চেয়ারম্যান তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট কোচবিহার 736159, এই ঠিকানায় কিন্তু 15 তারিখের আগে অবশ্যই কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন
অবশ্যই যারা দূরে তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড গিয়ে জমা দেবেন, এবং যারা কাছাকাছি থাকবেন তারা কিন্তু ওখানে গিয়ে কিন্তু অবশ্যই জমা দিবেন, নিজে থেকে কিন্তু জমা দেবেন, কারণ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অবশ্যই ডিলে হয়ে যাবে, কারণ ভিডিওটা একটু লেট করে আসছে তার জন্য। তো এগুলো সবই দেখলেন যে গ্রুপ ডি পোস্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে, সব কিছু সব ক্ষেত্রে মোটামুটি আমাদের অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং রাজ্যের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, এবং এটা কিন্তু অবশ্যই পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম যদি আপনার জেলার যদি খবর যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, আপনার জেলার ছোটো বড়ো সমস্ত চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলের তাহলে অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কিন্তু এই এই যে ভিডিও দেখছেন ভিডিওর যেটা কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনার জেলারও ছোটো বড়ো সমস্ত চাকরির ভিডিও সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।